আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি, 93% মেধা, মুক্তিযোদ্ধা সন্তান 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য বরাদ্দ 1%। বিভিন্ন জেলা থেকে কর্মী এনে বিএনপি জামাত পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বললেন প্রধানমন্ত্রী, দুষ্কৃতকারীদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি। 71-এর পরাজিত শক্তি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেছেন ব্যবসায়ীরা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ। এবং নারী টি টোয়েন্টি এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশের প্রথম জয়, মুর্শিদার হাফ সেঞ্চুরিতে থাইল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে টাইগ্রাসরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত, কোটা সংস্কারের প্রজ্ঞাপন অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী, আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। গতরাতে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন নিজ বাসভবনে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রজ্ঞাপনে 93% মেধা, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% বরাদ্দ রাখা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোনো সুবিধা পাবেন না। সেইভাবে রায় দিয়েছে যেভাবে শিক্ষার্থীরা চেয়েছিলেন সেভাবে দিয়েছেন। যখন আমাদের কারফিউ শিথিল থাকবে সেই সময় আমরা আনুষ্ঠানিকভাবে সুন্দর করে আমরা বিস্তারিতভাবে প্রশ্নের উত্তর দেব এবং জানাবো, কিন্তু প্রজ্ঞাপনটা প্রকাশের যে বিষয়টি উনি অনুমোদন করেছেন, হ্যাঁ, আর কিন্তু আমরা যে এটা প্রজ্ঞাপনটাকে আনুষ্ঠানিকভাবে জানানো বা আমরা প্রকাশ করার যে বিষয়টি, হ্যাঁ, যেহেতু আপনার কারফিউ ইজ গোয়িং অন, রাইট, হ্যাঁ, সেটা আমাদের একটা ইয়ে থাকে। সাম্প্রতিক ধ্বংসযজ্ঞের সঙ্গে বিএনপি জামাত জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকা থেকে কর্মী এনে সহিংসতা চালানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সার্বিক পরিস্থিতিতে তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুষ্কৃতকারীদের কাউকে ছাড়া হবে না। নীলাদ্রি শেখরের রিপোর্ট। গত কদিনে ঢাকাসহ সারাদেশে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুষ্কৃতকারীরা, তার ফলশ্রুতিতে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি, বাণিজ্য ক্ষেত্রে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই যে কোনো পরিস্থিতি সামলে নিতে চান সরকার প্রধান, বলেন সরকারও তাদের পাশে আছে। আজকে আমি উদ্বিগ্ন আপনাদের ব্যবসা নিয়ে, সেই জন্য আপনাদের ডেকেছি। আমি জানি ব্যবসা মানুষ আমাদের সচল রাখতে হবে, কারণ এখানে আপনাদেরও সহযোগিতা দরকার। যে আপনাদের ভিতরে যেন কোনো হতাশাটা আসে, আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন। আগুন দিয়ে পোড়ানোর ফলে যে ড্যামেজগুলো হয়ে গেছে সেগুলি তো মেরামত করতে সময় লাগবেই। তাহলে আগুন যারা দিল, যারা পোড়ালো, আপনারা তো তাদের বিরুদ্ধে তো আপনাদের কথা বলতে হবে। জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে কারফিউ দিতে বাধ্য হয়েছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। কিন্তু এরা কারা? খুব অপরিচিত কেউ না। আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি, সাজাপ্রাপ্ত আসামি যে গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল, এই সাজাপ্রাপ্ত আসামি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি, আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির। আপনারা জানেন যে কটা ঘটনা যতগুলি খুনখারাপি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে, প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই, সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মেরে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে বলে দৃঢ়ভাবে জানান সরকার প্রধান। 13-14 অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে, শাস্তি দিয়েছে, আবার জেল থেকে এসে তারা ওই একই চেহারা, একই চেহারা, তবে এবার অত সহজে ছাড়া হবে না। এই শিবির হচ্ছে সম্পূর্ণ জঙ্গি, জামাতও জঙ্গি, আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে। এখনও দরকার নেই, এখনও হুকুম দেয় চালিয়ে যাও আন্দোলন,
মানে আপনাদের এই জ্বালাও পোড়াও চালানোর হুকুমও দিয়ে যাচ্ছে। আপনারা সমর্থন করেন, আমার আপত্তি নাই। আপত্তিও তো যদি করেন, আমরা আছি আপনাদের সাথে, পরিষ্কার কথা। তো আমি আপনাদের এটুকু বলবো যে এই জঙ্গিদের দমন করা এবং একটা ভালো পরিবেশ সৃষ্টি করা, এটাই আমাদের লক্ষ্য, যে আমরা এখন আরও আরও শক্ত অ্যাকশন নিয়ে এটাকে দমন করে পরিবেশ আমরা উন্নত করব। জেলাগুলো পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিল করতে পারবে সে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। একাত্তরের পরাজিত শক্তি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মনে করে ব্যবসায়ী সমাজ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা বলেছেন, ব্যবসা বাণিজ্য ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সরকারকে কঠোরভাবে শত্রু মোকাবেলা করতে হবে। ব্যবসায়ীরা বলেছেন, তারা সরকারের সাথে অতীত বর্তমানের মতো ভবিষ্যতেও থাকবেন। পরাগ আজিমের রিপোর্ট। ব্যবসায়ী নেতারা বলেন, স্বাধীন বাংলাদেশে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তারা মূলত একাত্তরের পরাজিত শক্তি ও তাদের সহযোগীরা। তাদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। একাত্তরের সেই পরাজিত শক্তিরা, তারা চায় এদেশকে অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত করতে। তিন কোটি ব্যবসায়ী আপনাকে এঙ্গিকারবদ্ধ করতে চায় যে আমরা আপনার সাথে আছি, ছিলাম, অতীত ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবে। যারা এই খারাপ কাজ করেছে, এই অসভ্যতা করেছে, যারা আমার দেশকে পুড়িয়েছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। ছাত্র আন্দোলনকে ঢাল করে অশুভ চক্র, স্বাধীনতা বিরোধী চক্র, বিএনপি জামাত, আমি বলবো সারা বাংলাদেশের সন্ত্রাসীদের এই ঢাকাতে এনে আসে যে ধ্বংসলীলা চালালো, এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা, সেটাই উদ্দেশ্য ছিল এখানে। নাইলে এত অল্প সময়ের মধ্যে এই অগ্নিসন্ত্রাস, এত বড় প্রলয়, এটা এটা তো চিন্তাই করা যায় না। আমি মনে করি 2000 আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কত দূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। সেগুলি বিচারে আওতা আনেন। আজকে যারা করেছে আমি নিশ্চিত সবাই জানে কারা কারা এর সাথে জড়িত। সুযোগ সন্ধানী অপশক্তিদের দমন করে দ্রুত ব্যবসায়ের পরিবেশ ফিরিয়ে আনারও আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। এত বড় ধ্বংসযজ্ঞ বোধহয় বাংলাদেশে কখনো বিগত দিনে চলেনি। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জন্য বিচার হতে হবে, ইনভেস্টিগেশন হতে হবে, সবই হবে। বাট এর পাশাপাশি আমার মনে হয় আমরা এগিয়ে যেতে চাই, আমাদের ব্যবসায়ীকে আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া দরকার। আমরা আগাবো, আমরা চ্যালেঞ্জ দিব, আমরা এই চ্যালেঞ্জ নিয়ে কিভাবে ব্যবসায়িক পরিমণ্ডলের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারি সেভাবে আমরা এগিয়ে যেতে চাই। আপনারা আমাদের কারখানাগুলো কালকে থেকে খোলার প্রতিশ্রুতি দেন। আমরা আমাদের এলাকাতে কোভিডের সময় আপনি যে সাহসটা দিয়েছিলেন, আমরা এলাকার অ্যাডমিনিস্ট্রেশন সার এলাকা ভিত্তিক ডিসিশন নেব। যদি দেখি যে আমার এলাকায় সমস্যা হচ্ছে আমি বন্ধ করে দেবো, কিন্তু কারখানাগুলো খুলতে দেন, আমরা মানুষকে রাস্তা থেকে কারখানার ভিতরে নিয়ে আসি। আজকে থেকে আপনারা সীমিত পরিমাণে শুধু ইমেল চালু করে দেন। আমাদের যে শ্রমিকগুলো একটা সুশৃঙ্খল পরিবেশে আমাদের ফ্যাক্টরির ভিতরে থাকবে, কিন্তু এরা যদি ফ্যাক্টরি বন্ধ থাকে তাহলে বাইরে যদি থাকে তাদেরকে বিভিন্নজন ইউজ করার জন্য বিভিন্নজন তাদেরকে নিয়ে যেতে পারে। যারা দিন আনে দিন খান তাদেরকে বেঁচে থাকার অধিকার নাই? এই 2 কোটি মানুষ তাদের কথা কেউ ভাবছে না, যারা আন্দোলন করছেন, আন্দোলন করে যাচ্ছেন, আজকে রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ। এরকম একটা পরিস্থিতিতে যেভাবেই হোক, আমরা যেটা জানি আপনি ক্রাইসিস ম্যানেজমেন্টের মাস্টার কি, আপনি অতি সত্বর আমাদের এই সমস্ত এই জঞ্জাট মুক্ত করে আমাদেরকে ব্যবসায় ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। এর আগে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এটি কোটা বিরোধী আন্দোলন ছিল না, বরং এটি ছিল সরকার পতনের আন্দোলন। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আল্লাহর রহমতে এটাকে আমরা এখন দমন করতে পেরেছি, নিয়ন্ত্রণে চলে আসতেছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান FBCCI-এর সাবেক এই সভাপতি। অন্যান্য পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ইন্টারনেট না থাকায় ভোগান্তিতে গ্যাস ও বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা। মিটারে টাকা শেষ হয়ে যাওয়ায় অনেকের বাসায় 2 দিন ধরে বিদ্যুৎ নেই। গ্রাহকদের জন্য বিশেষভাবে জরুরি রিচার্জের ব্যবস্থা করা হয়েছে। 24 ঘন্টা অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গ্যাসের প্রিপেইড মিটারের জন্য বিশেষভাবে 200 টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। টাকা শেষ হয়ে গেছে, রিচার্জ করতে পারতাছি না,
আমার গতকালকে থেকে বাসায় বিদ্যুৎ নাই, শুক্রবার বিদ্যুৎ নাই আমাদের, এখনো যায়নি আমারটা, চাওয়ার অবস্থা আর কি, জিরো হয়ে যাবো এই জন্য পড়তে আসছি। কার্ডের যে নির্ধারিত ইমার্জেন্সি ব্যালেন্সটা ছিল সেটাও নিয়ে নিচ্ছি, এখন বিদ্যুৎ শূন্য অবস্থায় আছি। দেশে বিদ্যুতের প্রিপেইড গ্রাহক প্রায় 1.5 কোটি, চলমান সহিংসতায় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন প্রিপেইড গ্রাহকরা। মিটারে রিচার্জ করতে না পারায় থাকতে হচ্ছে অন্ধকারে। জরুরি রিচার্জের জন্য স্থানীয় বিদ্যুৎ অফিসগুলোতে গ্রাহকদের ভিড়। পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর তেজগাঁওয়ে বিদ্যুৎ অফিসে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। কি অবস্থা আপনাদের? আমি তো টাকা রাখতে পারছি, এখন শুনলাম শুনে চলে আসি। কত টাকা লাগবে? 1000। সরকারি থেকে আরো 3000 টাকা ভরে দিতেছে। 1000 টাকা হলে চলবে আপনাদের? গ্রাহকদের সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। আতঙ্কিত হয়ে গ্রাহকরা বিভিন্ন আমাদের সেন্টারগুলিতে, ডেসকো, ডিপিডিসি, পিডিবি, ওজোপাটিকো, আরইবি, বিভিন্ন জায়গায় নেসকো, তারা ভিড় করেছে এবং তারা ভিড় করাতে এটা অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা এখন সামলিয়ে নিয়েছি, সবাই এখন সন্তুষ্ট। বাসায় থেকেও বিদ্যুতের কার্ডে রিচার্জ করা যাবে। সিঙ্গেল ফেজ মিটারের জন্য আমরা 3000 টাকা এবং 3 ফেজ মিটারের জন্য আমরা 75 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হচ্ছে। কার্ড নিয়ে সংশ্লিষ্ট অফিসে যে কেউ যেতে পারেন, এখন গেলে পরে সেখানে তাদেরকে আপলোড করে দেওয়া হচ্ছে। যোগাযোগ ডিপিডিসিতে যোগাযোগ করবেন 16116। মোবাইল থেকে রিচার্জ করতে গেলে রকেট *322# বিকাশ *247-। সহিংসতায় এখন পর্যন্ত বিদ্যুৎ স্থাপনায় প্রায় 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। ইনভেস্টিগেশন করার জন্য রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নারী টি-20 এশিয়া কাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। নবম আসরের বি গ্রুপে দ্বিতীয় ম্যাচে মুর্শিদার হাফ সেঞ্চুরিতে থাইল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে টিম টাইগার্স। শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে ব্যাট করতে নেমে 9 উইকেটে 96 রান তোলে থাইল্যান্ড। থাই মেয়েদের হয়ে সর্বোচ্চ 40 রানের ইনিংস খেলেন ওপেনার নাথায়া বোচাথাম। 26-57 এই 31 রানের ব্যবধানে প্রথম 5 উইকেট হারায় থাইল্যান্ড। বাংলাদেশের মেয়েদের হয়ে 14 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাবেয়া খান। 2টি করে উইকেট নিয়েছেন ঋতু মণি এবং এই ম্যাচ দিয়ে অভিষেক হওয়া সারিকুন্নাহার জেসমিন। জবাবে মুর্শিদা খাতুনের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় বাংলাদেশ। 54 বলে 50 রান করে থামেন মুর্শিদা। দ্বিতীয় সর্বোচ্চ 70 রান করেন দিলারা। এই জয়ে সেমিফাইনালের রেসে টিকে রইল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল। একদিন বিরতির পর 24 জুলাই গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শেষ 4-এর টিকিটের জন্য লড়বে বাংলাদেশ। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। টি-20 এশিয়া কাপে মালয়েশিয়াকে রেকর্ড 144 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। নারী এশিয়া কাপে প্রথম সেঞ্চুরিয়ান চামারি আতাপাত্তু। এবারে কৃষি সংবাদ। ভোলায় মৎস্য খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে মাছ চাষে খামারিদের দিন দিন আগ্রহ বাড়ছে, লাভবান হচ্ছেন তারা, কমছে বেকারত্ব, বাড়ছে আয়ের ধরন, বাজারে ভালো দামও পাচ্ছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। দেশি বিদেশি বিরল প্রজাতির ফল ফুলের চারা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গোপালগঞ্জ সামাজিক বনায়ন নার্সারি। মাত্র 9 টাকায় বিক্রি হচ্ছে এসব চারা। সুলভ মূল্যের কারণে বৃক্ষরোপণে ঝুঁকছেন প্রকৃতিপ্রেমীরা।